পাগলা বড় জামে মসজিদ। সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা বাজার নামক স্থানে মহসিং নদীর তীরে শতবর্ষ পুরনো স্থাপত্য নিদর্শন পাগলা বড় জামে মসজিদ অবস্থিত। স্থানীয়ভাবে এটি রায়পুর বড় জামে মসজিদ নামে পরিচিত। 1931 সালে স্থানীয় ব্যবসায়ী ইয়াসিন মির্জা ভারত থেকে দক্ষ স্থপতি মুমিন আস্তাগারের মাধ্যমে পাগলা বড় জামে মসজিদের নির্মাণ কাজ শুরু করেন। 1331 বঙ্গাব্দের 5ই আশ্বিন শুক্রবার মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। টানা 10 বছর কাজ চলার পর মসজিদটি বর্তমান রূপ লাভ করে। মসজিদটির আয়তন হল দৈর্ঘ্যে 150 মিটার ও প্রস্থে 100 মিটার। নামাজের জন্য নির্ধারিত স্থান দ্বিতীয় তলায়। সেখানকার মেঝে ও আশেপাশে কারুকাজ রয়েছে। মেঝেতে শ্বেত পাথর ও তার চারপাশের দেয়ালে কালো পাথর লাগানো। উপমহাদেশ ভ্রমণ করার সময় এর বিভিন্ন ভবন দেখার পর বিশেষ করে কলকাতার ইয়াসিন মির্জা নামক একটি স্থানীয় ব্যবসায়ী তার স্থানীয় গ্রাম রায়পুরে একটি মসজিদ নির্মাণ করার সিদ্ধান্ত নেন। এর জন্য 1924 সালে ভূমি খননের কাজ শুরু হয় এবং 1931 সালে নির্মাণ কাজ শুরু হয়। এটি সম্পন্ন হতে 10 বছর সময় লেগেছিল। ইয়াসিন মির্জা ব্রিটিশ রাজ্যের শহর কলকাতা ও দিল্লি থেকে স্থপতি ও নির্মাতা আনিয়েছিলেন। প্রধান স্থপতি ছিলেন মুমিন আস্তাগর, যিনি তাজমহলের স্থপতিদের একজনের বংশধর ছিলেন। এই সময়কালে মুমিন ঢাকাতে বসবাস করতেন। মসজিদের ছাদের উপর 25 ফুট উচ্চতার 3টি গম্বুজ ও 6টি সুউচ্চ মিনার রয়েছে। পাগলা বড় জামে মসজিদের নির্মাণশৈলী ও নান্দনিক কারুকাজ সবাইকে আকর্ষণ করে। জমকালো পাথর কেটে মসজিদের মিহরাবের নকশা করা হয়েছে। মসজিদের চারদিকে স্থাপিত কারুকার্য খচিত টাইলসগুলো আনা হয়েছে ইতালি, জার্মান ও ইংল্যান্ড থেকে। মসজিদের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে দ্বিতল এই মসজিদ নির্মাণে কোনো রডের ব্যবহার করা হয়নি। সম্পূর্ণ ইটের ব্যবহারে নির্মিত স্থাপনাটিকে ভূমিকম্প নিরোধক করতে মজবুত পাতের উপর মসজিদের ভিত বসানো হয়েছে। পাগলা বড় জামে মসজিদের সামনে আছে বিশাল ঈদগাহ মাঠ এবং উত্তর দিকে একটি প্রবেশ তোরণ রয়েছে। সুনামগঞ্জ জেলা সদর থেকে সিএনজি বা অটোরিকশার মতো স্থানীয় যানবাহনে চড়ে সিলেট সুনামগঞ্জ মহাসড়কের পাশে অবস্থিত পাগলা বড় জামে মসজিদ পৌঁছতে পারবেন। পাগলা জামে মসজিদ বা রায়পুর বড় মসজিদ নামেও পরিচিত। মসজিদটি দেখতে প্রতিদিন এখানে অনেক পর্যটক আসেন এবং এই মসজিদটির সৌন্দর্য দেখে সবাই বিমোহিত হন।